बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम जे जेखान थेके भिडियोटा देखछेन आशा करछि भालो आछेन सुस्थ आछेन। आमार आरो एकटी ब्लगे आपनादेर स्वागतम। आज आमि आपनादेर साथे शेयर करब चा पाता एबं चीनी दिया किभाबे मेहेदी रंग बानानो जाबे। कोनो रकम बाटाबाटी छाड़ाए घरे अल्प किछु समयेर भितरे तैरी करे निते पारबेन मेहेदी। आशा करछि भिडियोटा देखे आपनारा अवश्यई उपकृत हबेन। ताहले चलुन मूल भिडियोते चले जाइ। प्रथमे आमि एक कप चा पाता निये निएछि। चा पातागुलो भालो करे एकटु नेड़े चेड़े निब। तारपर आमि दिये दिच्छि समपरिमाण चीनी। जतटुकु चा पाता निएछि ततटुकुई चीनी आमि एखाने दिये दिच्छि। तारपर एई दुइटी उपकरण आमी भालो करे चामच दिए मिशिए निब। खूब भालोभावे मिशिए निते हबे। बाटाबाटि झामेला छाड़ाए आमरा खूब सहजभावे अल्प समये एई रंगटा बानिए निते पारि घरे थाका दुइ तिनटी उपादान दिए। এখন দেখতে পাচ্ছেন আমি দুইটি উপকরণ এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়ি নিয়ে নিব। অবশ্যই পুরাতন হাঁড়ি নিতে হবে যেটা আপনারা ব্যবহার না করেন। হাঁড়িটা কিন্তু একদম পুড়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনারা এই হাঁড়িটা ব্যবহার করতে পারবেন না, তাই অবশ্যই পুরাতন হাঁড়ি নিতে হবে। আর চিনি দিয়া চা পাতা দিয়ে যে আমি উপকরণটা বানিয়েছি তা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলে দিয়ে দিব। আর মাঝখানটা অবশ্যই খালি রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে চারপাশে দিয়ে দিচ্ছি আর মাঝখানটা আমি খালি রেখেছি। এই মাঝখানেও আমি একটা বাটি বসিয়ে দিব। আপনারা অবশ্যই পুরাতন বাটি দিবেন যেটা আপনারা ব্যবহার করেন না, কারণ বাটিটা এবং পাতিলটা কোনোটাই কিন্তু পরে ব্যবহার করা যাবে না, একদম কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ছোট বাটিটা বসিয়ে দিয়েছি। এখন পাতিলের উপরে আমি আরেকটি বড় পাতিল বসিয়ে দিব। আপনারা পাতিল বা গামলা যে কোনো জিনিস বসাতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যে পাতিলটা আপনারা বসাবেন তা যেন চাপ দিয়ে নিচের পাতিলটার উপরে বসে থাকে। এখন আমি এই হাঁড়িটাতে কিছু পানি দিয়ে দিব। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বসিয়েছি পাতিলটার উপরে। এমনভাবে পাতিল দিতে হবে যেন চাপ দিয়ে বসে থাকে। তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি চুলোতে বসিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে 20 থেকে 25 মিনিট লো হিটে জাল করে নিব। পানিটা গরম হয়ে ঘেমে ঘেমে আমি নিচেতে বাটিটা দিয়েছি, ওই বাটিতে পড়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার পানিটা অনেক গরম হয়ে গিয়েছে। এখন ভিতরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ পুড়ে গেছে এবং চা পাতা আর চিনির জন্য যে কালারটা সৃষ্টি হয়েছে এই কালারটাই কিন্তু আমাদের প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা কাপড়ের সাহায্যে বাটিটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন বাটি এবং পাতিলটা একদমই কিন্তু পুড়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই উপকরণের মধ্যে মিশিয়ে নিব ময়দা। এখানে ময়দা বা আটা যে কোনো কিছুই আপনারা ইউজ করতে পারেন, তবে খুব অল্প অল্প করে দিবেন। একসাথে দিলে চাকা হয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে ব্যবহার করবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই অল্প অল্প করে দিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নেব। তবে লক্ষ্য রাখবেন পেস্টটা যেন খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি ঘনও না হয়, মিডিয়াম যেন হয়,
যেভাবে আমরা মিন্দি ইউজ করি সবাই তো জানেন ঠিক যেন ওই ধরনেরই হয়। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেহেন্দিটা তৈরি করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটুকু ঘন করেছি আমি, ঠিক এমনভাবে আপনারা ঘন করে নেবেন। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এখন আমি আমার নখে একটা কটন বাটের মাধ্যমে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব ভালো রেজাল্ট পেতে হলে পরপর 4-5 দিন আপনারা এই মেহেন্দিটা নখে লাগাতে হবে, তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। এটা আপনারা স্কিনে, হাতে, যে কোনো জায়গাতে কিন্তু আপনারা মেহেন্দিটা লাগিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মেহেন্দিটা আমি লাগিয়ে নিয়েছি এবং হাতটা এখন ক্লিন করে নিচ্ছি। কত সুন্দর একটি কালার এসেছে। আপনারা যদি আরও গাঢ় কালার পেতে চান তাহলে আপনারা 4-5 দিন পরপর ব্যবহার করবেন, তাহলে খুব পারফেক্ট এবং গাঢ় একটি কালার পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।